আসসালামালাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা কেমন আছেন আপনারা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমার আজকের ব্লগে কী কী আছে আপনারা অলরেডি আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো রমজান এসেছে, তো রমজান মাসের উপলক্ষে কিন্তু ঘরে প্রতিদিনই ইফতারি তৈরি করতে হয়। তো সবসময় কিন্তু ইফতারিটা খেতে ভালো লাগে না, তাই আজকে একটু ভাবলাম যে ডিফারেন্স কিছু তৈরি করি, তাহলে পরিবারের সবারই খেতে অনেকটাই ভালো লাগবে। আর ভাজা পোড়া খাবারটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর একটি খাবার। তো আমি চলে এসেছি অলরেডি কিচেনে। আজকে আমি ভাবলাম যে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করি। তো বিরিয়ানিটা রান্না করার জন্য আমি প্যানে সয়াবিন তেল দিয়েছি, তারপর আমি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তো আদা রসুনের পেস্টটা এখন আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। আর এখানে আমি নিয়েছি টক দই। তো এখন আমি টক দইটা বিরিয়ানিতে ইউজ করব। আপনাদের কাছে যদি টক দইটা না থাকে আপনারা টক দইটা স্কিপ করতে পারেন, তবে আমি কিন্তু সব সময় বিরিয়ানি রান্না করার সময় টক দইটা ইউজ করি না। যদি আমার রুমে থাকে টক দই তখন আমি বিরিয়ানিতে টক দইটা ইউজ করি। আর টক দইটা কিন্তু বিরিয়ানিতে দিলে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি আজকে টক দইটা দিয়েই বিরিয়ানিটা রান্না করছি। আর এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটাও স্কিপ করতে পারেন। তো যাই হোক, সব ধরনের মশলা দিয়ে আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষানো হলে তারপর আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিব বিরিয়ানির মশলা। আজকে আমি এখানে রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আর রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে দেখা যায় কি এক্সট্রা আর কোনো ময় মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বিরিয়ানির প্যাকেটেই কিন্তু সব ধরনের মশলা অ্যাড করাই থাকে। তো মশলাগুলো আমি দিয়ে নিলাম, দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর মশলাটা যেন আমার না পুড়ে যায় সেজন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি দিয়ে নিলাম কষানো মশলার উপরে সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটা এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। মশলাটা যখন আমার ভালো করে কষানো হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে কষানো মশলার উপরে আমি দিয়ে নিব ধুয়ে রাখা চিকেন। আর আজকে আমি বিরিয়ানিটা চিকেন দিয়েই রান্না করছি, কারণ আমার বাসায় চিকেন বিরিয়ানিটা খেতে মাফি অনেকটাই পছন্দ করে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে কিন্তু আমার প্রচুর তেল উঠেছে। তো এখন আমি এত মশলার উপরে দিয়ে নিলাম চিকেন। আর চিকেনের সাইজটা আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। সাধারণত যারা দোকানে বিরিয়ানি রান্না করে তারা কিন্তু মাংসর সাইজটা একটু ছোট ছোট করেই রান্না করে, আমি বড় বড় করেই কেটে দিয়েছি যেহেতু আমরা বাসায় খাবো আর ছোট ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই। তো চিকেনটা মশলার উপরে দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে চিকেনটা অ্যাড করে নিচ্ছি। তো চিকেনটা যেন আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর এখন আমি দিয়ে নিচ্ছি প্রায় 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে দেখা যায় বিরিয়ানিটা একটু ঝালঝাল হয়, খেতে অনেকটাই ভালো লাগে। আর এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো আমার চিকেন এত সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি চিকেনটা আর একটু নাড়া দিয়ে নিচ্ছি।
আর যারা এখনো আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবদার রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং এক রাশি লাল গোলাপের শুভেচ্ছা রইল। তো এখন আমি কষানো সেই মাংসের উপরে দিয়ে নিলাম ধুয়ে রাখা পোলার চাল। তো পোলার চালগুলো এখন আমি একটু মাংসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিব। আর পোলার চালটা কিন্তু আমার খুব ভালো করে ভেজে নিতে হবে। আর পোলাও চালটা আপনার ভাজা হয়েছে আপনি কিভাবে বুঝবেন? নাড়তে নাড়তে যখন দেখবেন যে আপনার পোলাও চালটা হালকা হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে আপনার পোলাও চালটা ভাজা হয়ে গেছে পারফেক্ট মতো। আর পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি, তো গরম পানি আমার ভালো করে ফুটে গেছে। তো আমি সেই ফুটান্ত পানি বিরিয়ানির উপরে দিয়ে নিলাম। আর সবসময় আমি পোলাও রান্না করি বা বিরিয়ানি রান্না করি পানিটা একটু ফুটিয়ে তারপর আমি পোলাও বা বিরিয়ানিতে অ্যাড করে দিই। এতে করে দেখা যায় কি পোলাও বিরিয়ানিটা ঝটপট রান্না করা হয়ে যায়। তো আমি বিরিয়ানির উপরে পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় কয়েক মিনিটের জন্য। একটু দেখুন আমার বিরিয়ানির পানি কিন্তু প্রায় শুকে গেছে। এখন আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি। নাড়া দিয়ে আমি উপরের বিরিয়ানির চালগুলো একটু নিচের দিকে দিয়ে নিচ্ছি আর নিচের বিরিয়ানির চালগুলো আমি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এতে করে দেখা যায় যে সমানভাবে প্রত্যেকটা বিরিয়ানির চাল সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার জালটা একেবারে কমিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এখন আমি কেটে নিচ্ছি ইফতারির জন্য কিছু ফল আর শসা। তো রমজান মাসে কিন্তু রোজা রেখে বেশি বেশি করে ফ্রুটস খাবেন। ফ্রুটস খাওয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। আমার বাসায় কিন্তু আপনাদের ভাইয়া আর মাফি ইফতারিতে ফ্রুটসটা একেবারেই খেতে চায় না। তো আমি আবার দেখা যায় যে একটি খেজুর আর পানি খেয়ে ফ্রুটসটা আগে খাই। আমার কাছে ফ্রুটস খেতে অনেকটাই ভালো লাগে। মাফিকে অনেক বলি যে ফ্রুটসটা তো হেলদি খাবার, ফ্রুটস খেলে অনেকটাই ভালো আমাদের শরীরের জন্য, যেহেতু সারাদিন তুমি রোজা রেখেছো। তো বাচ্চা মানুষ দেখা যায় কি ফ্রুটস বেশি একটা পছন্দ করে না। তো আমার সবগুলো ফ্রুটস কাটা হয়ে গেছে আর এখানে আমি বিরিয়ানি নিয়ে রুমে চলে আসলাম। আর আমার বিরিয়ানিটা কিন্তু খেতে অনেকটা ইয়াম্মি হয়েছিল মাশাল্লাহ। আর এখানে আমি নিয়েছি তোকমা আর ইসবগুলির ভুষি দিয়ে আমি শরবত বানাবো। তো এগুলো আমি আগে একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমার বাসায় কিন্তু সাধারণত দেখা যায় ট্যাঙের শরবতটাই বেশি খাওয়া পড়ে, শুধু রোজা বলে না, রোজা না থাকলেও দেখা যায় কি গরমের সময় আপনাদের ভাইয়া বাসায় গ্লুকোজ ট্যাং বাসায় এনে রাখে, আমরা খাই। তো এখন আমি এত তোকমার শরবতের উপরে একটু লেবু চিপড়ে দিচ্ছি। লেবুটা কিন্তু দিলে শরবতটা খেতে অনেকটাই ভালো লাগে। আর লেবু যে কী গুণাগুণ আমরা কম বেশি সবাই জানি, এর গুণাগুণের কথা বলে কিন্তু আমরা কেউ শেষ করতে পারবো না। তো লেবুর রস দিয়ে শরবতের উপরে আমি আর একটু নাড়া দিয়ে নিলাম। এখন আমি শরবতের উপরে দিয়ে নিচ্ছি বরফ। আর আমি কিন্তু বরফটা মগে জমিয়েছিলাম, তো বরফটা আমি শরবতের উপর দিয়ে আর একটু ভালো করে নাড়া দিচ্ছিলাম। ঠিক ওই পর্যায়ে মাফি আবার এসে বললো, আম্মু আমার কাছে দাও আমি একটু নাড়া দিই। তো মাফি তো চেয়েছে দুষ্টামি করার জন্য, আমি আর মাফির কাছে দিলাম না। তো এই হচ্ছে আমাদের আজকে গরিবের ইফতারির আয়োজন। আমি জানি না আমার আজকে ইফতারির আয়োজনটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনেক আনন্দ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।